ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর পঞ্চম দল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। 2 টেস্ট, 3 ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবীয়দের বিপক্ষে এই সফরে অন্তত 2টি টি-20 ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আগস্টে ফ্লোরিডায় লাডার হিলে সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-20 ম্যাচ। সিরিজের প্রথম টি-20 অবশ্য অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। কেনফোকে এই তথ্য নিশ্চিত করেছে ফ্লোরিডা স্টেডিয়ামের একজন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বছরের শুরুর দিকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আগে থেকেই আগস্টের এই তারিখগুলোতে টি-20 ম্যাচ আয়োজনের জন্য রিজার্ভ করে রেখেছে। ফ্লোরিডা স্টেডিয়াম কর্তৃপক্ষ ভেবেছিল এই সময়ে টি-20 ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই করাচিতে গিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে এসেছে। ফিরতি সিরিজের ম্যাচ খেলতে হয়তো পাকিস্তান সফর করবে ওয়েস্ট ইন্ডিজ এবং সেই ম্যাচের কয়েকটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি ইতিমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে। গত মার্চেই এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্বকাপের বাছাই পর্বে খেলার কারণে ক্যারিবীয়রাই এই সময়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি নির্ধারণ করে। লর্ডার হিলের এই স্টেডিয়ামটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টের 4 এবং 5 তারিখ টি-20 ম্যাচের জন্য রিজার্ভ করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ কর্তৃপক্ষ। সিপিএল শুরুর আগেই এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাবে। সিপিএল শুরু হওয়ার কথা রয়েছে আগস্টের 8 তারিখ, চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। ফ্লোরিডায় এ নিয়ে তৃতীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড 2010 সালের মেতে, ওয়েস্ট ইন্ডিজ 2012 সালের মেতে, নিউজিল্যান্ড এবং 2016তে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের ম্যাচ খেলে।